চলছে বিপিএল। আর এবারে বিদেশি প্লেয়ারের সাথে সাথে দেশি প্লেয়াররাও আসরটা মাতাচ্ছেন ভালোভাবেই। তেমনই একজন দেশি অলরাউন্ডার নাসির হোসেন, জাতীয় দলেও অনেকদিন রাজ করেছে এই ঢাকার হয়ে বিপিএল মাতানো ক্রিকেটার। পুরো আসরেই দুর্দান্ত পারফর্ম করছে এই ক্রিকেটার, ব্যাট হাতে রয়েছেন 4 নম্বর স্থানে, 11 ইনিংসে মোট রান করেছেন 342, সর্বোচ্চ করেছেন 66, এভারেজ 50-এরও কাছাকাছি, স্ট্রাইক রেট 125। ব্যাট হাতে যেমন তেমন, বল হাতে রয়েছে দুর্দান্ত ফর্মে। এখন পর্যন্ত উইকেট শিকারের প্রথম স্থানে রয়েছেন এই স্পিনার, বল হাতে তিনি শিকার করেছেন 16টি উইকেট, যা এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকার। যদি ঘরোয়া লিগেই প্লেয়ারদের পরীক্ষা করা হয় যে সে জাতীয় দলে গিয়ে ভালো কিছু করতে পারবে কিনা, তাহলে নাসির হোসেন দা বেস্ট। যেমন ফর্মে আছে ব্যাট হাতে, তেমন ফর্মেই আছে বল হাতে। তাই নাসির হোসেনকে জাতীয় দলে ঢোকালে দলের জন্য ভালো কিছু করবে। এখন দেখা যাক, এত ভালো পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিতে পারে নাকি এই অলরাউন্ডার নাসির হোসেন। এই ব্যাপারে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।